करुणावतारो नमो श्रीकलाय सत्ताय जगन्नाथाय सुतय च सपुत्राय सभृताय सकलत्रायते नमो वंदे श्रीकृष्ण चैतन्य नित्यानंद सहोदित गौरदय पुष्पवंत चित्रसन्ध्योतमनुद जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद दोनों हाथ उचु करे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे निताई गौर सीतानाथ प्रीति प्रेमानंदे गौर हरि हरि कलिजुग पावन अवतार निखिल जनमानुष संतापहारी परम प्रेम पुरुषोत्तम श्रीकृष्ण चैतन्य गौरांग महाप्रभु तथा प्राणवल्लभ श्री नितई चाँदेर आतुल चरणे दंडवत पूर्वक वंदना करी जादेर अनुग्रहे बालक जलजंतु संकुल समुद्रेर मतो कुतर्क संकुल शास्त्र समुद्र के पार करे निखिल प्रेम भक्ति रसामृत सिंधु लाभ करते पारे तत्पश्चात दंडवत प्रणति निवेदन करी अस्मादीय गुरुपाद पद्म विश्व परिव्राजक आचार्य वैष्णव कुल तिलक ब्रज मुकुटमणि वृंदावनेर आचार्य महंत कुम्भ मेलार महामंडलेश्वर नित्यानंद घन विग्रह नित्य लीला प्रविष्ट ओं विष्णुपाद 108 श्रीमद मुरारीदास बाबाजी महाराजेर चरण कमले शतकोटी दंडवत प्रणति एवं तत्पश्चात दंडवत प्रणति निवेदन करी एखाने उपस्थित अनुपस्थित समस्त साधुगुरु वैष्णव साधारण असाधारण परम महंतजन जे जेखाने जेखान थेके दाड़िये बसे दूरे काछे जेखानेई बसेई शब्दजंत्रेर कर्णकुहारेर मध्ये शब्द पौंछाच्छे सकलके आमी आमार अंतरेर अंतस्थल थेके श्रेणीभेदे सबाईके वैष्णवीय प्रीति एवं शुभेच्छा ज्ञापन करछि। सर्वप्रथम एकटि कथा बोलते हय जे आमी बाबा अधम अज्ञान भजन शून्य भक्तिहीन कांगाल आमार मतो कांगाल मानुष ई पृथिबीते एकटिओ नाई। तबु आमी शुनेछि कि जानेन না তবু আমি শুনেছি মহাকাশ নবদল শচী নামে এক নক্ষত্র জ্বলে, ওই নক্ষত্র যেদিন জ্বলে সেদিন নাকি ধরাফর হয় চন্দন বাড়ি বরিশন, আর ওই চন্দন যখনই হয় বরিশন তখনই তো জানিতে পারে সমুদ্রের তলদেশে লুকিয়ে থাকা ঝিনুকের দলে, ওই ঝিনুক নাকি সমুদ্রের তলদেশ থেকে উঠে এসে তটিনীতি পদরুঞ্চেই করে থাকে, হা প্রণিবা জাগে বিন্দু হয়ে মুখ হইবার বন্ধ করে চলে যায় মহাসমুদ্রের অতল তলে, শুনেছি ওই ঝিনুকে নাকি মুক্তা ঝরে। তদ্রূপ আপনাই ভাগবতীয় আসরে উপবিষ্ট ভক্ত যারা সাথী নক্ষত্র স্বরূপ তারা, আপনাদের কৃপা যদি এই অধমের উপরে হয় বরিশন তবেই এখানে হতে পারে মহতী কৃষ্ণ কথা আলাপন। এই আসনখানায় বসতে গেলে বসে ভাগবতীয় কথা পাঠ কীর্তন আলোচনা করতে গেলে চারটি যোগ্যতার প্রয়োজন হয়। প্রথম যোগ্যতা হচ্ছে তিনি হবেন পণ্ডিত, দ্বিতীয় যোগ্যতা তিনি হবেন মহাভাগবত, তৃতীয় যোগ্যতা তিনি তার থাকতে হবে তিনি হবেন সুকণ্ঠী, আর চতুর্থ যোগ্যতা হচ্ছেন তিনি হবেন সুবক্তা। কথাগুলো খুব মনোযোগ দিয়ে আস্বাদন করার চেষ্টা করবেন। শব্দ যন্ত্রের একটুখানি কম আওয়াজ রয়েছে, তবু আপনারা যদি একাগ্রচিত্ত হন তবে মনে হয় যে শোনার কোনো অসুবিধা হবে না। তাহলে এই আসনে বসতে গেলে প্রথম যে যোগ্যতাটার প্রয়োজন সেটা হচ্ছে তিনি হবেন পণ্ডিত। পণ্ডিত কাহাকে বলে? যিনি শাস্ত্র শ্রুতি স্মৃতি পুরাণ আদি
समस्त শাস্ত্রগুলোকে যিনি মুখস্থ করে ধরে রেখেছেন তিনি কি পণ্ডিত? আমাদের শাস্ত্রে তাহাকে পণ্ডিত বলা হয় নাই। কাকে পণ্ডিত বলা হলো? গীতা বলছেন, গীতায় ভগবান বলছেন, যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাহং তোমাহং পণ্ডিতম বুধা। সেই পণ্ডিত যিনি কিনা যাহার জ্ঞান অগ্নি দ্বারা যাহার সমস্ত কামনাকে দূরীভূত করেছেন তাহাকেই পণ্ডিত বলা হয়। সারাতিসার কথা হলো, যিনি অনন্যভাবে ভক্তি সিদ্ধা ভক্তিবাদকে নিজের বুকে আশ্রয় দিয়ে শাস্ত্রকে শুধু পড়েন না, শাস্ত্রকে বুক দিয়ে প্রাণ দিয়ে হৃদয় দিয়ে অনুভব করেন তাহাকে পণ্ডিত বলা হয়। উদাহরণ দিচ্ছেন একটা, মহাপ্রভু যখন দক্ষিণ ভারত পরিভ্রমণ করছিলেন তখন একজন ব্রাহ্মণের সাথে তার দেখা হয়েছিল। একজন ব্রাহ্মণ, তিনি গীতা পাঠ করছিলেন একটা মন্দিরে, প্রতিদিন সেই মন্দিরে গীতা পাঠ করতেন। কিন্তু গীতা যে তিনি পাঠ করছিলেন তার প্রতিটা শ্লোক উচ্চারণের ক্ষেত্রে তার ভুল হচ্ছিল, তার উচ্চারণ সঠিক হচ্ছিল না। কিন্তু এত প্রাণ ভরে তিনি পাঠ করছিলেন, ওই পাঠের গভীরে ঢুকে গিয়ে তিনি তার দুচোখ দিয়ে অশ্রু বর্ষণ হতে থাকলো। এইভাবে যখন সবাই দেখতে লাগলো যে শ্লোক ভুল উচ্চারণ করছে কিন্তু ব্যক্তিটি কান্নাকাটি করছে, তাকে সবাই নিন্দা করতে লাগলো। কিন্তু মহাপ্রভু একান্তে গিয়ে তার পাশে বসলেন, বসে কি করলেন, একান্ত মনে তার পাঠ কথা শুনলেন। শুনে পাঠ শেষে যখন ব্রাহ্মণ মহাশয় বলছেন যে প্রভু আপনি এসে বসেছেন তো আমি লক্ষ্য করি নাই, তখন প্রভু বলছেন আচ্ছা তুমি যে গীতাটা পাঠ করলে, গীতার শ্লোকাবলী উচ্চারণ করলে, এই শ্লোকে তো অনেক ভুল রয়েছে, কিন্তু তুমি কী এমন জানতে পেরেছ যার জন্য কি না তোমার চোখ দিয়ে অশ্রু বর্ষণ হচ্ছে? তখন ব্যক্তিটি বলেছিলেন দেখুন প্রভু, আমি দেখতে পেলাম যখন গীতাখানা আমি প্রতিদিন পাঠ করি তখন আমি যেন আমার স্বচক্ষে দেখতে পাই যেন অর্জুনের সেই কপিধ্বজ রথে ভগবান সাক্ষাৎ সমারঙ্গনে দাঁড়িয়ে অর্জুনকে যেন সেই অমৃতময় গীতা কথা বলছেন, এটা যেন আমি প্রত্যক্ষ দেখতে পাচ্ছি। সেইটা দেখে আমি আমার আর অশ্রু নিজের ভিতরে ধরে রাখতে পারি না, আমার চোখ দিয়ে সেই নয়ন অশ্রু বর্ষণ হয়। ভাগবত পাঠে উলুধ্বনি একবার দিবেন, একবার। তখনই মহাপ্রভু বললেন যে হ্যাঁ, আপনি বাস্তবিক পক্ষে গীতা পাঠের অধিকারী জন, কেন আপনি অনুভব করছেন গীতাখানা কি বস্তু, গীতাখানা কেমনভাবে দেওয়া হয়েছিল। তাই যিনি বাস্তবিক পক্ষে শাস্ত্রের কথাগুলো শুধু পড়ে ধরে রাখেন না, যিনি অনুভব করতে পারেন, বিচক্ষণ করতে পারেন এবং সেই বিষয়ে প্রবচন করতে পারেন তাহাকেই বাস্তবিক পক্ষে পণ্ডিত বলা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত আমি যে এখানে বসেছি উচ্চ আসনখানায়, প্রথম পরীক্ষায় আমি ফেল হয়ে গেলাম। কেন? তার কারণ আমার মধ্যে সেই ভক্তি নাই, হৃদয় দিয়ে অনুভব করার ক্ষমতা নাই, আর স্মৃতি তো মোটেও ভালো নয়, তাহলে পণ্ডিত আমি নই। দ্বিতীয় হচ্ছে মহাভাগবত। মহাভাগবত কেন বলছি? ভাগবত তাহাকে বলা হয় যিনি কিনা শাস্ত্রের সমস্ত নিয়ম এবং আচরণ বিধিগুলো নিজের জীবনে মানেন, পালন করেন। সমস্ত শাস্ত্র মন্থন করে দুটো বস্তু পাওয়া যায়, একটা হচ্ছে বিধি, দ্বিতীয়টা হচ্ছে নিষেধ। তিনি শাস্ত্রোক্ত অনুপাতেই বিধি মার্গ পালন করেন এবং শাস্ত্রোক্ত অনুপাতে নিষেধগুলো বর্জন করেন। কিন্তু আমি এমনই দুরাচারী জন কিনা শাস্ত্রের ওই সমস্ত বিধিগুলো পঙ্খানুপঙ্খভাবে আমার জীবনে আমি আচরণ করতে পারি নাই, যাহার জন্য আমি কিন্তু মহাভাগবত নই। তৃতীয় দরকার কি? তৃতীয় হচ্ছে সুকণ্ঠ থাকার দরকার। কোকিল যেমন ডাকলে আপনারা দাঁড়িয়ে যান এবং নীরবে নিভৃতে যেন সেই কণ্ঠগুলো শুনতে চান যে কোকিল কত সুন্দর করে ডাকে। কিন্তু যদি পাশে কাক ডাকে তো আপনারা দূর দূর করে তাড়িয়ে দেন। এতক্ষণ যাবত যে আমার কণ্ঠটা শুনলেন, কোকিল তো নয় বরং কাকের কণ্ঠ,
একে তো কাকের কণ্ঠ, তারপরেও এই বিগত দিনগুলোতে বাংলাদেশের বিভিন্ন প্রভিন্সে এই অনুষ্ঠান করতে করতে কণ্ঠটা আরও চাপা হয়ে গেছে, যাহার কারণে আপনাদের শুনতে খুবই কষ্ট হবে। তাহলে আমি কিন্তু সুকণ্ঠীর অধিকারী নই, এ পরীক্ষা থেকেও আমি ফেল করলাম। চতুর্থ তো প্রয়োজন হচ্ছে সুবক্তা। সুবক্তার লক্ষণ কী? সুবক্তার লক্ষণ হচ্ছে তাহার সমস্ত বাক্যগুলো সংকুচিত হয় না, তাহার বাক্যগুলো এলোমেলো হয়ে যায় না, তার বাক্যগুলো পরিপষ্ট এবং বলবতী বীর্য সমন্বিত কৃষ্ণকথা তিনি আসরে পরিবেশন করতে পারেন, তাহাকে সুবক্তা বলা হয়। কিন্তু আমি এই চারটি গুণের একটি গুণেও গুণান্বিত হতে পারি নাই। তবু আপনাদের মনে এখন প্রশ্ন আসছে যে তবে কেন বাবা তুমি বড় মুখ করে এই আসরে উঠলে? একটাই কারণ, সেটা হচ্ছে সম্মুখে আপনাদের মতো এই ভক্ত সজ্জনকে দেখে এই হরিকথা পরিবেশন করার লালসা আমি চেপে রাখতে পারি নাই, এবং আপনাদের কৃপা যদি হয় তবেই এখানে মহতী ভাগবত কথা অবশ্য হবে নিশ্চয়। আমার মূলত পক্ষে পরিবেশন করার কোনো ক্ষমতা নাই, আমি হচ্ছি চাঁদের মতো, চাঁদের কোনো নিজস্ব আলো থাকে না, কিন্তু সূর্যের নিজস্ব আলো আছে। আপনারা যে নিচে বসেছেন, এই নিচে বসার একটা মাহাত্ম্য আছে। দাড়িপাল্লাটায় যে পাল্লায় বাটকারা চাপানো হয় সেই পাল্লাটা কিন্তু ভারী হয়ে যায়, নিচে নেমে যায়, আর যে পাল্লায় কিছু থাকে না সেই পাল্লাটা উঁচু উঠে যায়। তা আমি ঠিক তেমনই, এই জন্য আপনারা হচ্ছেন সূর্য সম আর আমি হচ্ছি চন্দ্র সম। সূর্য যতটুক আলো দেয় চন্দ্রকে ততটুক আলোই কিন্তু জগৎকে সে সুশোভিত আলো প্রদান করে, এবং সেই আলোর দ্বারাই জগতের সমস্ত ভেষজ উদ্ভিদ জন্ম লাভ করে, এবং তাহা দ্বারা আমাদের চিকিৎসা বিজ্ঞানীরা ওষুধ বানিয়ে এই জীবন জীবকে সুস্থ করে। তা ঠিক, আপনারা একটু কৃপা করবেন যেন কিনা আমি এই আসরে বসে এই মহতী কৃষ্ণ কথা পরিবেশন করতে পারি। এবার দ্বিতীয় কথা হলো, যারা শ্রবণ করছেন এই শ্রবণকারীরও কিছু যোগ্যতা অর্জন করে বসতে হবে তাৎক্ষণিকভাবে। এ কথা আমি বলছি না, বলছেন শাস্ত্র। কোথায় বললেন? বৃহন্নারদীয় পুরাণ প্রথম অধ্যায় 75 সংখ্যক শ্লোক। নর যা সৎকথা মধ্যে অন্যাদ বদতি পাতকি স্বজাতি নরকম ঘোরম যাবদশ্চন্দ্র তারকম। বলে যেখানে সৎকথা হয়, যেখানে কৃষ্ণ কথা হয়, যেখানে গোবিন্দ কথা হয়, সেখানে কি করতে হবে? অন্যাদ বদতি পাতকি, অন্য কথা শোনা যাবে না, কোনো বিষয়ের কথা শোনা যাবে না, কোনো বিষয়ের কথা মুখ দিয়ে বলা যাবে না। অন্যাদ বদতি পাতকি, যদি বলি যদি শুনি তাহলে কী হবে? বলে স্বজাতি নরকম ঘোরম যাবদশ্চন্দ্র তারকম, অর্থাৎ তিনি অবশ্যই সেই পাপের জন্য নরকে ধাবিত হবেন। সেখানে থাকবেন কতক্ষণ? না, যাবদশ্চন্দ্র তারকম, যতক্ষণ পর্যন্ত পৃথিবী থেকে চন্দ্র সূর্য দর্শন হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেইখানে এই অপরাধের ফলে সেইখানে থাকতে হবে। কাজেই সাবধান, যত ভাগবত কথা বদন্তি তদ মৌনম ভবেত। যেখানে ভাগবতীয় কথা হয়, যেখানে সৎ সবার আসর করে গুণীজনেরা বসে থাকেন, সেখানে একটি কাজ, দ্বিতীয় আর কোনো কাজ নাই। কী সেটা? মৌন অবলম্বন করে বসে বসে কৃষ্ণ কথা শ্রবণ করা। আচ্ছা, কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে কেন? পদ্মপুরাণ উত্তর দিচ্ছে। পদ্মপুরাণ উত্তরখণ্ড 195 অধ্যায় শ্লোক সংখ্যা 48 কি বলা হলো পুরাণে? দুর্লভৈব কথালোকে শ্রীমৎ ভাগবত উদ্ভবা, কোটি জন্ম সমর্থে না পুণ্য নৈবতে লভ্যতে। অর্থাৎ অনেক দুর্লভ, অনেক জীবন পার করে মনুষ্য জীবন পেয়েছি, এটা একটা দুর্লভ সংবাদ। তারপরের কথা হচ্ছে এই ভাগবতীয় আসরে বসে যে কৃষ্ণ কথা শুনতে পাচ্ছি, এটা আরও দুর্লভ ব্যাপার, মানে সহজে সুলভ নয়। ভাগবতের 11 স্কন্ধের 20 অধ্যায়ের 17 সংখ্যক শ্লোকে ভাগবৎকার বলছেন যে নির্দেহ মাদ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরু কর্ণধারম মায়ানুকুলেন নভোসেদিতম পুমানুভবাবধিম নতরে ছাত্মহা। কি বলছেন ভাগবতে? যে নির্দেহ মাদ্যম সুলভম সুদুর্লভম,
এই মৃদেহটা মানে আমরা যেটা সবাই প্রাপ্তি করে বসে আছি বর্তমানে অর্থাৎ মনুষ্য দেহ, এই মনুষ্য দেহ প্রাপ্তি করা হচ্ছে সুলভম সুদুর্লভম। সুলভম বলছে কেন? তার কারণ আমরা পেয়ে গেছি, আমাদের জন্য সুলভ। আর যারা এখনও পায় নাই 84 লক্ষ জন্মের মধ্য দিয়ে তারা পাবে, তাদের জন্য সুদুর্লভ। শুধু কি সুদুর্লভ, দেবদুর্লভ সম্পদ। কেন? দেবতারা পর্যন্ত চেষ্টা পাচ্ছেন তারা যেন মনুষ্য হয়ে জন্ম লাভ করে এই কৃষ্ণ ভজন করতে পারেন, এই জন্য দেবদুর্লভ এই জন্ম। তাই বলছেন নৃদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম প্লবম। প্লবম মানে কি? প্লবম মানে হচ্ছে নৌকা। প্লবম সুকল্পম গুরুকর্ণ ধারম। নৌকাটা কি? আমরা ভব সমুদ্রটাকে পাহাড়ি দেব। এই সমুদ্রটা পাহাড়ি দিতে গেলে যেমন একটা সুপক্ক নৌকার দরকার হয়, ঠিক তেমনভাবে এই ভব সমুদ্রটা রয়েছে জন্ম মৃত্যু জরা ব্যাধির আবর্তন চক্র। এই আবর্তন চক্রটাকে পাহাড়ি দিতে গেলে যে নৌকা নিয়ে পাহাড়ি দিতে হবে সেটা হচ্ছে মনুষ্য দেহ। প্লবম সুকল্পম গুরুকর্ণ ধারম। তাই ভগবান আমাদের সেই মনুষ্য দেহখানা দিয়েছেন, এবং শুধু কি তাই দিয়েছেন, মনুষ্য দেহখানা দিয়েছেন এই জন্য প্রত্যেক মনুষ্যের কর্তব্য একজন নৌকার মাঝি বসানো। মাঝি না হলে কিন্তু নৌকায় পারাপার হওয়া যায় না। তাই মনুষ্য জীবনের মাঝি হিসেবে কাকে বসাতে বলছেন? গুরু কর্ণ ধারম, গুরুদেবকে বসাতে হবে। কেন? কেননা আসুক না পুবালি বাতাস তুফানে করুক আড়ি, গুরুদেব কাণ্ডারি হলে উঠে যাবে পাড়ি। যতই পুবালি বাতাস হোক, যতই পাহাড় সমান ঢেউ আসুক না কেন, যদি কিনা পরিপক্ক মাঝি তাহাতে থাকে, তাহলে অনাসে সেই নদীটা সে অনাসে পার করে দিতে পারে। যেমনভাবে গীতায় অথ ধ্যানমে বলছেন যে বলছেন ভীষ্মদ্রোণ তটায় জয়দ্রত জলা গান্ধার নীলতপলা শল্য গ্রাহবতী কৃপেন বহিনী কর্ণেন বেলাকুলা অশ্বথমা বিকর্ণ ঘোর মকরা দুর্যাধনা বর্তিনী শতুন্না খলু পাণ্ডবই রণনদী কই বর্তকে কে সবে। ভগবান বলছেন গীতাতে, এই গীতার ধ্যানমে লিখছেন মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, বলছে দেখো একটা রণনদী তৈরি হয়েছে যার এক তটে রয়েছেন ভীষ্ম, আরেক তটে রয়েছেন দ্রোণ। ভীষ্মদ্রোণ তটা জয়দ্রত জলা, যাহাতে জয়দ্রত জল হয়ে আছে, গান্ধার নীলতপলা গান্ধারী পুত্রগণ যাহাতে নীলোৎপল মানে পদ্ম, গান্ধার নীলতপলা। তারপর কি? ভীষ্মদ্রোণ তটা জয়দ্রত জলা গান্ধার নীলতপলা, কর্ণ হচ্ছে বেলাভূমি, আর অশ্বথামা বিকর্ণ ঘোর মকরা, অশ্বথামা বিকর্ণ হচ্ছে ঘোর মকর সদৃশ, দুর্যাধনাবর্তিনী দুর্যোধন যারা আবর্তন চক্র, দুর্যোধনাবর্তিনী শতুন্না খলু পাণ্ডবই রণনদী কৈবর্তকে কে সবে। এটা পাণ্ডবদের পক্ষে পার হওয়া সম্ভব ছিল না, যদি মাধব কর্ণধার না হতো, কেশব কর্ণধার না হতো, তাহলে এই নদী পারাপার হওয়া সম্ভব নয়। এই জন্য আমাদের জীবন নৌকাটাও আমরা পাড়ি দিচ্ছি সবাই ভবনদী, এই নদীর একজন কর্ণধার থাকা প্রয়োজন। সেই কর্ণধারটাকে না গুরু কর্ণধারম, নির্দেহ মাধ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরু কর্ণধারম মায়ানুকূলেন নভস্বরিতম পুমান ভবাব্ধিম ন তরেচ্ছ আত্মহা। তাহলে ভগবান বললেন মানব দেহ দিলাম, দ্বিতীয়ত মানব দেহে গুরুকরণ করলে গুরু মাঝি হলো, তৃতীয়ত তুমি যে নদীতে যাবে সেই নদীতে যদি স্রোতটা প্রতিকূলে থাকে তাহলে কিন্তু মাঝি বেয়ে উঠতে পারবে না, পারবে? প্রতিকূল যদি থাকে তাহলে মাঝি বেয়ে কিন্তু উঠতে পারবে না, কষ্ট হয়ে যাবে। যদি অনুকূল হয়, অনুকূল স্রোত হয়, ওই অনুকূল স্রোতে কিন্তু তুমি গাটা ভাসিয়ে দিতে পারবে, অনায়াসে চলে যেতে পারবে, নৌকা ভাসিয়ে দিলে অনায়াসে চলে যাওয়া যায়। এই জন্য ভগবান বলছেন আমি এ জগতে একটা অনুকূল বায়ু প্রবাহিত করেছি, অনুকূল স্রোত প্রবাহিত করেছি, যে স্রোতের সাথে যদি কিনা তাহার নৌকাটা খুলে দেয় তাহলে সেই স্রোতের সাথে অনায়াসে আমার কাছে চলে আসবে। সেই অনুকূল বায়ুটা কি, সেই অনুকূল স্রোতটা কি? সেটা হচ্ছে সাধু সঙ্গ। এই সাধু সঙ্গ রূপ স্রোতে যদি কিনা নৌকাটা না খুলতে পারি তাহলে কিন্তু এই আমরা মনুষ্য দেহ ধারী জীব আমরা কিন্তু উদ্ধার হইতে পারবো না। এই জন্য পরাশর গীতাতে পরাশর ঋষি বলেছেন, আমাদের অনেক প্রকার গীতা আছে, বাস্তবিক পক্ষে 42 প্রকার গীতা আছে,
শুধু এক প্রকার না। আমরা প্রতিদিন যে গীতাটা পাঠ করি, এই গীতাটার নাম হচ্ছে শ্রীমদ ভগবদ গীতা। এরপরে আরও গীতা আছে, কী কী গীতা আছে, যেমন শ্রীমদ ভগবদ গীতা আছে, আবার ভগবতী গীতা আছে, ব্যাস গীতা আছে, রস গীতা আছে, রসগীতা, ললনামঙ্গল গীতা, শিব গীতা, গুরু গীতা, পাণ্ডব গীতা, গীতা সার, পরাশর গীতা ইত্যাদি গীতা আছে। সেই গীতার মধ্যে পরাশর ঋষি যে গীতাখানা বলেছেন তার নাম হচ্ছে পরাশর গীতা। এই পরাশর গীতায় পরাশর ঋষি বলছেন, যাদৃশ বর্ণনে হি ভাব্যতে শুক্লাম অম্বরম তাদৃশম কুরুতে রূপম দেবম বহিমে। অর্থাৎ যেমন আমার কাছে, আমি সাদা পোশাক পরে আছি, এই সাদা পোশাকটা যদি নীল রঙে চুবাই তাহলে কিন্তু এই সাদা পোশাকের রঙটা নীল হয়ে যাবে, এই সাদা পোশাকটা যদি আমি লাল রঙে চুবাই তাহলে কিন্তু এই রঙটা কী হবে, লাল হয়ে যাবে। ঠিক তেমনই আমাদের মনটা যদি আমি অসৎসঙ্গ করি, অসৎসঙ্গের সাথে চলি, আমি চাই বা না চাই আমি কিন্তু অসৎ হতে বাধ্য হব। আর আমি যদি সৎসঙ্গ করি তাহলে আমি চাই বা না চাই আমি কিন্তু সৎ হতে বাধ্য হব। এই জন্য শাস্ত্রে বলা আছে চৈতন্য চরিতামৃত গ্রন্থে শ্রীল শ্রীযুক্ত কবিরাজ গোস্বামীপাদ বলছেন যে যদি সাধুসঙ্গ কোনো ব্যক্তি করতে আরম্ভ করে তাহলে সাধুর অঙ্গের গায়ের বাতাস লেগেও তার জীবনটা পরিবর্তন হতে পারে। নিতাই গৌর হরি বল। এই জন্য বলছেন সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গ তার কৃষ্ণপ্রাপ্তি হয়। জগতে কৃষ্ণপ্রাপ্তির বহুবিধ উপায় আছে, কিন্তু সব থেকে মন সহজেই পরিবর্তন হয়ে যায় সেটা হচ্ছে সাধুসঙ্গের মাধ্যমে। অল্পে নাপি চপূর্ণা নিমস্তাশ্চল্প যুষো যতাহা কলৌ নিনাম ভবেত কেন মৎস্য বৈকতয়ঞ্চমে। ব্রহ্মাকে প্রশ্ন করছেন সমস্ত ঋষিবৃন্দ, হে ব্রহ্মাজি আপনি বলুন, জগতে কলিজীবের মানুষ হচ্ছে স্বল্প আয়ু, দ্বিতীয় তাদের কোনো পুণ্য নাই। প্রথম হচ্ছে স্বল্প আয়ু, মানে খুবই কম, গড় আয়ু যদি ধরি তা বাংলাদেশে প্রায় মানুষ 60 বছর বাঁচছে গড় আয়ু। তাই এই গড় আয়ুর মধ্যে একে তো অল্প আয়ু, দ্বিতীয়ত তার জীবনে কোনো পুণ্য নাই, পুণ্য নৈবতে লভ্যতে কলৌ নিনম ভাবে কেন মৎস্যবৈ কথাঞ্চমে। এবার তুমি বলো মানুষ মুক্তি পাবে কী করে, তার আয়ু অল্প, সে সাধন ভজন করতে পারে না, দ্বিতীয়ত তার কোনো পুণ্য নাই, তাহলে সে মুক্তি পাবে কী করে। তখন ব্রহ্মা বলছেন সাধু সংগাত ভবেদ বিপ্রম শাস্ত্রানাম শ্রবণম যতাহা। বলে সাধু সঙ্গ করো, তাহলে সাধু সঙ্গ করলে কী হবে, না শাস্ত্রানাম শ্রবণম যতাহা, শাস্ত্র কথা শুনতে পাবে, অন্য কথা নয়, বিষয়ের কথা নয়, রাজনীতির কথা নয়, অর্থনৈতিক কথা নয়, দেশের রাষ্ট্র ব্যবস্থার কথা নয়, এই আসন কেন হচ্ছে শাস্ত্র কথার আসন। শাস্ত্র কথা শুনলে কী হবে, বলে শাস্ত্র কথা শুনলে তথা জ্ঞানম তথা গতিহি, ওই শাস্ত্র কথা শুনলে তোমার মধ্যে অজ্ঞানতা দূরে যাবে, জ্ঞানের আলোকখানা জ্বলে উঠবে। তাই শাস্ত্র কথা শ্রবণ দ্বারা তুমি নিজেকে মুখ্য অর্থাৎ মুক্তি দান করার পর্যায়ে নিয়ে যেতে পারবে। তাহলে এসেছিলাম কোথার থেকে, না বলতে চেয়েছিলাম যে মনুষ্য জীবনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাজেই এহেন দুর্লভ মনুষ্য জন্ম পাইয়া যিনি আমরা কৃষ্ণ ভজন থেকে যারা দূরে সরে আছি তাহাদের অত্যন্ত দুর্ভাগ্য।